হুহু করে বেড়ে যাওয়া পণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। জানান, ভ্যাট ট্যাক্স শুল্ক কমিয়ে বা মওকুফ করে হলেও বিদেশ থেকে খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করবে সরকার। নিত্যপণ্য নিয়ে চাঁদাবাজি সিন্ডিকেট শক্ত হাতে দমনের হুঁশিয়ারি দেন তিনি। সুনামগঞ্জের ছাতকের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। জিনিসপত্র দাম বাড়ছে অস্বীকার করার পথ নেই। শেখ হাসিনা দায়ী নয়, সে কোনো ব্যবসা করে না, তার কোনো দোকান টুকান নাই। এই যে তরতরিয়ে বাড়তে ছিল এইটা কিছু ডাউন হবে। এই বাজারের পথে যেন বাজার সৃষ্টি না করে চাঁদাবাজি, নানান ধরনের ফেরেবাজি এগুলো বন্ধ করার দরকার। সরকার শক্ত হাতে এগুলো বন্ধ করবে।